পশ্চিমবঙ্গে এমন কিছু মন্দির আছে যার ইতিহাস রীতিনীতি বৈজ্ঞানিক যুক্তিতে মেলানো সম্ভব নয়। তেমনই এক মন্দির যার ছাদ দেওয়ার সাহস এখনো পর্যন্ত কারো হয়নি, কিন্তু কেন? মন্দিরের পাশ থেকে যাওয়া ট্রেনও অনেক সময় গতি ধীর করে দেয়, কিন্তু কেন? পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জুড়ে রয়েছে অনেক পাহাড়, অরণ্য, নদী এবং অসংখ্য মন্দির। যদিও ঝাড়গ্রাম জেলাটি একসময় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেই ছিল, সে যাই হোক, আজ আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরের মাদপুরের বিখ্যাত মনসা মন্দিরে। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মন্দির, জানাবো এই মন্দির সম্পর্কে বিভিন্ন ইতিহাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকাল ধরে নামতে হয় মাদপুর স্টেশন। আমি হাওড়া থেকে সকাল 8:50 মেদিনীপুর লোকাল ধরেছিলাম। ট্রেনে যাত্রাপথে চোখে পড়ল কোলাঘাটের রূপনারায়ণ নদী, খিরায়ের কংসাবতী নদী এবং রেললাইনের দুপাশে শাপলা ও পদ্মের চাষ। এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠিক সকাল 11:15 নাগাদ নামলাম মাদপুর স্টেশন। এখান থেকে টোটো ধরে 10 মিনিটে পৌঁছে গেলাম মা মনসা মন্দির। খড়গপুর থেকে হাওড়ামুখী রেললাইনের পাশে মাদপুর এবং জগপুরের মাঝামাঝি জায়গায় ফাঁকা মাঠের মাঝে মায়ের অধিষ্ঠান। মাদপুরের মা মনসার মহিমা মুখে মুখে প্রচারিত। সে চাকরি হোক, সন্তান কামনা হোক অথবা যে কোনো মনোবাঞ্ছা নিয়ে যদি মায়ের কাছে আসে তা অবশ্যই পূরণ হয়। শোনা যায় গৃহপালিত গরু ছাগল হারিয়ে গেলেও তার গলার দড়ি নিয়ে যদি মায়ের কাছে মনোবাঞ্ছা জানানো হয় সেই গরু ছাগল কিন্তু খুঁজে পান, এমনই শোনা যায়। এই মন্দিরে আসলে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগবে যে মন্দিরে ছাদ নেই কেন। তো এই প্রসঙ্গে বলে রাখি, বহুবার কিন্তু এই মন্দিরে ছাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক ছাদ ভেঙে পড়ে গেছে। ভক্তদের বিশ্বাস, মা মনসা মুক্ত জায়গাতে থাকতেই বেশি পছন্দ করেন, সেই কারণে এখনো পর্যন্ত কেউই ছাদ দিয়ে উঠতে পারেননি। এই মন্দির চত্বর উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং এই পাঁচিলের গায়ে তুলে ধরা হয়েছে মা মনসার নানা লীলা কাহিনী। জগপুরের কাছে এই অঞ্চলটিতে আগে জঙ্গল ছিল যা মনসার জঙ্গল বলে পরিচিত ছিল। প্রায় 400 বছর আগে এই মৈশা গ্রামটি ছিল জগপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত। একদিন ভোর রাতে জমিদার স্বপ্নাদেশ পান ওই জঙ্গলেই মা আছেন, জমিদার যেন মায়ের পূজার ব্যবস্থা করেন। জমিদার জঙ্গল পরিষ্কার করে ওইখানে মনসা মায়ের নিয়মিত পূজার ব্যবস্থা করেন। বহুকাল আগে এখানে জঙ্গল ছিল, প্রচুর জঙ্গল ছিল, তার মধ্যে ছিল একটা মস্ত উইডিপি এবং শোনা যায় এই উইডিপির নিচে প্রচুর সাপ থাকত। কিন্তু বর্তমানে কি করেছে, সেই উইডিপিটাকে একদম কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছে এবং এই উইডিপিটিকেই, এই কংক্রিটে মোড়া উইডিপিটিকেই ভক্তবৃন্দরা পুজো করেন। এবং এখানে যে দুধ ঢালে সেই দুধটা যে কোথায় যায় তা কিন্তু কেউ দেখতে পারে না, কারণ সেই দুধের নির্গমন কিন্তু দেখা যায় না। কংক্রিটের লাল পদ্ম এবং উইডিপি বানানো হয়েছে, এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। প্রত্যেকদিন পূজা হচ্ছে, প্রত্যেকদিন মাকে পাঁঠা দিচ্ছে, মাকে হাঁস দিচ্ছে, মাকে সোনার বেলপাতা, রূপোর বেলপাতা সবই কিছুই দিচ্ছে। সপ্তাহের প্রতিদিনই এই মন্দিরে পুজো হয়, কিন্তু সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ভিড় সব থেকে বেশি হয় এবং চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার সেদিন বিশেষ পুজো হয়, সেদিন কিন্তু এখানে মেলা বসে এবং লাখ লাখ মানুষের সমাগম হয় এই মন্দিরে। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে মহাপুজো, মহামেলা অনুষ্ঠিত হয়ে থাকে, এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয়ে থাকে এই মেলাতে। এই সময় মেলা হয় যা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে মনে করা হয়। ভিড়ের দিক থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলার পরেই মাদপুরের এই মেলার স্থান এবং একদিনের মেলা হিসেবে প্রথম স্থান। এই বিশেষ দিনে গ্রামে অরান্ধন থাকে, চক্রবর্তী পদাধিকারী ব্রাহ্মণরা পূজা করেন, কোনো মন্ত্র উচ্চারিত করেন না, কেবল ওনারা উৎসর্গ করেন। ওই দিন প্রায় হাজারে হাজারে ছাগল বলি দেওয়া হয় আর মনসা মায়ের মন্ত্রপুত জলে স্নান করিয়ে
হলুদ মাখিয়ে প্রচুর পায়রা উড়িয়ে দেওয়ার রীতি আছে। অনেকে আবার সামনের পুকুরে হাঁস ছেড়ে দেন। তবে আজ থেকে 30 থেকে 35 বছর আগে চিত্রটা অন্যরকম ছিল। তখন জাকজমক থাকলেও এই উৎসবের সময় কিন্তু এত লোক হতো না। কিন্তু এর পরবর্তীকাল থেকে আশেপাশের রাজ্য যেমন উড়িষ্যা থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে এই বাৎসরিক পুজোর সময়। আস্তে আস্তে মহিমা যত লোকমুখে ছড়িয়ে পড়েছে, জনসংখ্যা কিন্তু দিনকে দিন ততই বেড়ে চলেছে। মায়ের মন্দিরে আসলে আপনারা এই মন্দির চত্বরে দেখতে পারবেন মা মনসার অনেকগুলি মূর্তি রয়েছে। ভক্তরা মানসিক করে যান, যারা মূর্তি মানসিক করেন তারা মানসিক পূরণ হওয়ার পর মায়ের মূর্তি এই মন্দিরে দিয়ে যান। পূজোর সামগ্রী মন্দির সংলগ্ন দোকান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম ডালা রয়েছে। আসুন জেনে নিই কোন ডালার কী কী দাম। ডালা হচ্ছে আপনি যেরকম নেবেন সেরকম, হ্যাঁ এটা কোনো চাপ, আপনি 50 টাকা পারেন, 25 টাকা পারেন, আর 10 টাকাতে ধুবো দিতে পারেন। তো জানতেই পারলেন এখানে কিন্তু ডালার কোনো রকম নির্দিষ্ট দাম নেই, আপনাদের সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 15 টাকা, 20 টাকা অথবা 50 টাকা, যার যেরকম সামর্থ্য সেরকমই আপনারা পুজো দিতে পারেন, এরকম কোনো চাপ দেওয়ার ব্যাপার নেই। মন্দিরে ঢোকার মুখেই বাঁদিকে এটি হচ্ছে মন্দির কমিটির অফিস। এই অফিসের সামনে দেখবেন লেখা রয়েছে মনসা মাতা মন্দিরে পুজো সামগ্রীর দক্ষিণার তালিকা। এখান থেকে তালিকাটি দেখে নেবেন, পুজো দেওয়ার সময় এটি আপনার কাজে লাগবে। এই মন্দিরের পাশ থেকে রেল লাইন চলে গেছে। শোনা যায় যখন এখান থেকে রেলগাড়ি যায় তখন সেই গাড়ির স্পিড কিন্তু আস্তে করে দেয় এবং ড্রাইভাররাও ভক্তি ভরে প্রণাম করে তবে তার স্পিড বাড়ায়। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এখানে পুজো দেওয়ার জন্য কোনো রকম পুরোহিতের প্রয়োজন হয় না, কোনো পাণ্ডার উপদ্রব নেই, ভক্তরা নিজের হাতেই মা মনসাকে পুজো দিতে পারেন। মূল গেটের ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে। পাঁচিলের গায়ে অসাধারণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে মা মনসার লীলা কাহিনী। এরই সঙ্গে রয়েছে নজর কাড়া রঙের সংমিশ্রণ। সব কিছু মিলিয়ে এই মন্দিরের রূপ একটু আলাদা। যদি আপনার কাছে এই মন্দিরের ঠিকানা নতুন হয়ে থাকে তবে চলে আসুন, প্রকৃতির কোলে এই গন্তব্যটি আপনার ভালো লাগবেই এটা জোর দিয়েই বলতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়।